এটা হলো মানুষের চরিত্র, মানে যখন যেটা করতে হবে সেটা করতে ভালো লাগে না, এটাই হচ্ছে কথা। যে কারণে তোমাদের এই ভালো লাগে না রোগটা কাজ করে সব সময়, যে যখনই দেখা গেছে যে পড়াশোনার অতিরিক্ত চাপ, ইস না পড়ে পারতাম, ইস না পড়ে যদি পরীক্ষাটা ভালো হয়ে যেত, মানে এই ধরনের যে স্বপ্ন, অর্থাৎ লক্ষ্য ছাড়া যদি কোনো তুমি স্বপ্ন দেখো সেটা শুধু স্বপ্ন হয়েই থাকবে। কারণ কি, তোমাকে লক্ষ্যে আগে চিন্তা করতে হবে যে আমি কোন জায়গাটা যাব, কারণ সেটা ছাড়াই যদি তুমি মনে করো যে এই কাজটি আমি করব, ওই কাজটিও করব, ওই কাজটিও করব, একসাথে ডিফারেন্ট কাজ অনেকগুলো করতে পারবে না, তোমাকে একটি কাজ করতে হবে। কিন্তু আমরা সব বিষয়ে একসাথে বিশেষজ্ঞ হতে চাই, এই জন্য সমস্যা হয়। সেজন্য বলেছি যে ফিলোসফি তোমার খাবার নির্ধারণ করবে না, ইকোনমিক্স নির্ধারণ করবে না, ইংরেজি নির্ধারণ করবে না, ইসলামিক স্টাডিজ নির্ধারণ করবে না। কে নির্ধারণ করবে? জ্ঞান নির্ধারণ করবে, তোমার জানা এই জিনিসটাই নির্ধারণ করবে, অর্থাৎ নলেজ। কার কত নলেজের ডেপথনেস আছে এটার উপরে ডিপেন্ড করবে তুমি জীবনে কী পরিমাণ ইনকাম করবে, তুমি কী পরিমাণ সম্মানের অধিকারী হবে। তবে এর সাথে আরও কিছু জড়িত আছে, সেটা পরে আসছি। অর্থাৎ তুমি আসলে কোন জায়গাটা হোল্ড করবে এক কথায়। এজন্য বলা হয়েছে যে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন, অর্থাৎ তুমি যত বেশি জানবে, যত বেশি শিক্ষার চেষ্টা করবে, তত বেশি তুমি আর্ন করবে, ইনকাম করবে। কিন্তু তোমরা মনে করো যে টাকা বোধহয় শুধু চাকরিতেই রয়েছে, চাকরিটা পাবেই তো এই জ্ঞানের উপর ভিত্তি করে। অর্থাৎ বোর্ডে গিয়ে যদি মনে করো যে ধরো তুমি যখন সালাম দাও, তোমরা সালাম দাও না, তা সালাম অনেক সময় দেখা গেছে সালামটা দিতেও দেরি হয়ে যায়। সালাম দিতে দেরি করা যাবে না, ঢুকে একটা জোরে সালাম দিতে হবে। কারণ কি, যদি না দাও সালামটা উল্টো দিক থেকে আসতে পারে, যেখানে তোমার নেগেটিভ মার্কিং হয়ে যাবে, এটা মনে রাখতে হবে সবসময়। অর্থাৎ যদি তোমার সালামটা দিতে দেরি হয় সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হতে পারে। সেই কারণে তোমাদের প্রথম কাজ হলো সর্বোচ্চভাবে সুন্দর করে বিনয়ের সাথে একটি সুন্দর করে সালাম দেয়া, এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। যদি না দাও, বাইচান্স যদি অপোজিট সাইড থেকে ধরো যারা বোর্ডে আছে সে কেউ সালাম দিয়ে ফেলে, তাহলে তোমার নেগেটিভ মার্কিং হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এবং ওই চাকরি পাওয়ার সম্ভাবনা তোমার 60% নাই, বুঝতে পেরেছো? এখন বলে ম্যাডাম সালামের যদি এত গুরুত্ব হয় তাহলে প্রথম সালাম না, সালামের সাথে সাথে অন্য কালামও পড়তে হবে, এটা ঠিক। অর্থাৎ সালামের সাথে কালামও লাগবে, মানে হলে সালাম দেওয়ার সাথে সাথে জ্ঞানও লাগবে ওখানে তোমাকে। কিন্তু প্রথম, অর্থাৎ প্রথম দেখা এবং প্রথম কাজ, প্রথম তোমার যে প্রেজেন্টেশন, এইটাই কিন্তু 60% মার্কস নির্ধারণ করে। সেটা তোমার ফিলোসফিতে ভাইবে হোক, সেটা তোমার বিসিএসে ভাইবে হোক, সেটা তোমার এনজিওতে ভাইবে হোক, যেখানে হোক না কেন, তোমার 60% নির্ধারণ হয়ে যায় 2-3 মিনিটের মধ্যে, বুঝতে পেরেছো? আর যতক্ষণ রাখে তাকে, এগুলো হলো তোমার জ্ঞানের গভীরতাকে নির্ধারণ করার জন্য তারা তোমাকে বোর্ডে রাখে, বাকিটা কিন্তু আগে নির্ধারণ হয়ে গিয়েছে। তাহলে তুমি বলবে যে ম্যাডাম তাহলে প্রথম কাজটাই কি আসল? অবশ্যই প্রথম কাজটি আসল। অর্থাৎ আমরা প্রথমতে যেমন তোমাদের খাতার, তোমরা যেটা করো যে প্রথম প্রশ্নটা যদি সুন্দর লেখো, এবং আমাদের পরেরগুলো তুমি একটু যদি শর্টও করো, সেটা কিন্তু টিচার অনেক সময় ওভারলুক করে, সে জানে এটা এগুলো শর্ট, তারপর ওভারলুক করে, এই কারণে যেহেতু সে সময়ের সাথে ওটা মিলিয়ে নেয়। এবং লাস্ট কোশ্চেনটা যদি আবার একটু ভালোভাবে তোমরা ফিনিশিং দিতে পারো, আর তোমরা কী করো, লাস্ট কোশ্চেন আমি তো জীবনেও খুব পড়তে পারি খুব কম, বুঝতে পেরেছো? যে এমন জোরে রেল চলে, এখন রেল যে বাইসেন্সে যে অ্যাক্সিডেন্ট করে না, এটাই বড় একটা ব্যাপার, বুঝতে পেরেছো? তাই সেই জায়গাটা থেকে যে আমরা যেটা যাই যে তোমার সব কিছুতে একটি কনসিস্টেন্সি থাকবে, অর্থাৎ একটি কী বলে, সবসময় একটা নিরবিচ্ছিন্ন ভাব থাকবে, অর্থাৎ এই কনসিস্টেন্সি ইজ দ্য সিক্রেট অফ দ্য সাকসেস। অর্থাৎ তোমার যে নিরবিচ্ছিন্ন ভাবটা যদি না থাকে, সেটা পরীক্ষায় হোক, সেটা পড়ায় হোক, সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা তোমার কোনো ধরনের ডিসিশন নির্ধারণের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু তোমাকে নিরবিচ্ছিন্ন লাগবে। তুমি একদিনে কিন্তু একটা জায়গায় পৌঁছাবে না। কিন্তু আমরা কী চাই? একদিনে সফলতা চাই, যে কারণে আমাদের অধিকাংশের লাইফে এটি ঘটে না।